হ্যালো গাইস, আমি দীপ। আজ তোমাদের সাথে শেয়ার করবো ইউটিউবের একটা এমন গোপন রহস্য যেটার মাধ্যমে তোমরা জানতে পারবে যে ইউটিউবে কোন ভিডিওটা এখন ট্রেন্ডিংয়ে আছে। মানে তোমরা জানতে পারবে যে কোন টপিকের ওপর ভিডিও করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে বা তোমাদের ভিডিওতে অনেক বেশি ভিউ আসবে, অ্যান্ড তার সাথে সাবস্ক্রাইবার তো অটোমেটিক চলে আসবে। তো আজ তোমাদের দেখাবো যে তোমরা কী করে আগে থেকে জানতে পারবে যে কোন ভিডিওটা ভাইরাল হতে চলেছে, কারণ এটা অনেকেই জানে না। তোমরা জানো না বলেই ভিডিওটা দেখছো। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখো, কারণ তোমাদের সাথে তোমাদের লাভের জন্য। আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমরা যদি ভিডিওটা দেখে অ্যাপ্লাই করো, তোমাদের ভিডিওতেও ভিউ আসবেই 100% যদি তোমরা এটা অ্যাপ্লাই করো ঠিকঠাকভাবে। আর যদি তোমরা ওয়েব ব্লগিং করে থাকো তাহলে বড় সেটা জানতে পারবে যে ওয়েবসাইটে কোনটার উপর সবথেকে বেশি এখন ট্রাফিক আসছে, মানে কোনটা লিখে মানুষ সার্চ করছে সবটা। আর এখানে তোমরা ইউটিউবের ক্ষেত্রে সমস্ত ধরনের কন্টেন্ট পেতে পারো, টেক রিলেটেড কোনটা ট্রেন্ডিং চলছে সেটা জানতে পারবে, অ্যান্ড এন্টারটেনমেন্টের উপর কোনটা মানুষ বেশি সার্চ করছে সেটা তোমরা জানতে পারবে, অ্যান্ড হেলথের উপরে কোনটা লিখে মানুষ সার্চ করছে সবটা তোমরা জানতে পারবে, অ্যান্ড বিজনেসের উপরেও। মানে সমস্ত কিছুই তোমরা আগে থেকে জানতে পারবে যে কোন ভিডিওটা সবথেকে বেশি এখন ট্রেন্ডিংয়ে চলছে। যদি জানালে প্রথম ভাষায় থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো। তোমাদের কম্পিউটার স্ক্রিন থেকেও দেখাবো যে তোমরা কী করে সেটা বের করবে, অ্যান্ড মোবাইল ফোন থেকেও তোমাদের দেখাবো যে তোমরা কী করে এটা বের করবে। তো চলো দেখে নিই কোন টপিকটা সবথেকে বেশি এখন মানুষ সার্চ করছে। তো আমাদের সিম্পল গুগলটাকে ওপেন করতে হবে। ওপেন করে সার্চ করতে হবে এখানে গুগল ট্রেন্ডস। এখানে কিন্তু গুগল নিজে থেকে গুগল ট্রেন্ডস যেটা আছে সেটা কিন্তু প্রমোট করে না, সার্চ করার পরে কিন্তু বেটার যেহেতু আমি সার্চ করেছি বলে দেখাচ্ছে এখানে। অ্যান্ড এখানে সার্চ করবে, দেন প্রথমে যেটা দেখতে পাচ্ছ গুগল ট্রেন্ডস, এখানে সিম্পল এটাকে ক্লিক করবে। করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে এক্সপ্লোর উইথ ওয়ার্ল্ড ইজ সার্চিং। ওকে, অ্যান্ড ওয়ার্ল্ডে কোথায় কী সার্চ হচ্ছে তুমি কিন্তু সবটা জানতে পারবে এখান থেকে। তো আমার ওয়ার্ল্ড জেনে লাভ নেই, কারণ আমি ইন্ডিয়ান, আমি চেষ্টা করবো যে ইন্ডিয়ায় মানুষ কী কী সার্চ করছে সেটা দেখার জন্য। সিম্পল এখানে আমাদের কিছু নেই, এখানে আমাদের কোনায় যেতে হবে থ্রি ডটটা। এখানে সিম্পল এটা ওপেন করার পর দেখতে পাচ্ছ এখানে ট্রেন্ডিং সার্চেস, সিম্পল এখানে আমাদের ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ উপরে রয়েছে এখানে ডেইলি সার্চেস ট্রেন্ডস, ঠিক আছে, মানে প্রতিদিন কী কী বেশি সার্চ হচ্ছে। এখানে কিন্তু সমস্ত নিউজ মিডিয়ার উপরে রয়েছে, অ্যান্ড টেকের উপরে রয়েছে। তো আমরা কী করে ফাইন্ড করব পার্টিকুলার যে কোনো একটা টপিককে, তো আমাদের এখানে আসতে হবে রিয়েল টাইম সার্চিং ট্রেন্ডস, সিম্পল এখানে আমাদের ক্লিক করতে হবে। করার পর যদি তোমাদের ইন্ডিয়া সিলেক্ট না থাকে তোমরা কিন্তু অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করে নেবে। অ্যান্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন কন্টেন্ট কিন্তু দেখাচ্ছে যেগুলো এখন সার্চেস। এখানে কিন্তু ক্লিক করি দেখবে এখন কিন্তু মানুষ এটাকে অনেক বেশি সার্চ করছে দেখতে পাচ্ছ। অ্যান্ড ব্যাকে যাই, এটা হলো কি নিউজ মিডিয়া। ওকে, তো আমি সার্চ করবো টেক রিলেটেড, যেহেতু আমার টেক রিলেটেড চ্যানেল। এবার তুমি তোমার টেক না হয় বিজনেস তোমার সবটা দেখাচ্ছে আস্তে আস্তে। এখানে সিম্পলি এখানে আসতে হবে অল ক্যাটাগরিতে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ যে টেক টেকে সার্চ করার পর এখানে কিন্তু দেখাচ্ছে যে মাইক্রোসফটের উপর কিছু একটা রয়েছে যেটা কিন্তু মানুষ খুব সার্চ করছে, অ্যান্ড হোয়াটসঅ্যাপের উপর মানুষ কিন্তু সার্চ করছে এই মুহূর্তে রাইট নাও। হোয়াটসঅ্যাপ কিছু নতুন একটা কিছু এসছে নিশ্চয়ই, এখন লোক কিন্তু সার্চ করছে। দেখো এখানে কিন্তু দেখাচ্ছেও যে মানুষ কী কী সার্চ করছে, দেখো হাউ টু ভিউ ডিলিট মেসেজ হোয়াটসঅ্যাপ এটা লিখে মানুষ সার্চ করছে। এখানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু তার ডিটেলসটাও কিন্তু দেখাবে। তোমরা কিন্তু এখান থেকেও জানতে পারবে যে কিসের উপর ভিডিও করা যেতে পারে, সমস্ত কিন্তু এখানে লেখা থাকবে সমস্ত ডিটেলসগুলো। অ্যান্ড এখানে আমি যদি ব্যাকে যাই, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে হনার স্মার্টফোনের উপর কিন্তু মানুষ এখন সার্চ করছে 24 ঘন্টার মধ্যে সবথেকে বেশি কিন্তু এখন এটা কিন্তু মানুষ সার্চ করছে। অ্যান্ড জিটি মানে সমস্ত কিছু দেখো, অ্যাপেল টিভির উপর মানুষ সার্চ করছে, গুগলের উপর সার্চ করছে, এগুলো কিন্তু টেক রিলেটেড। এবার যদি মনে করি আমরা বিজনেস রিলেটেড দেখবো বা এন্টারটেনমেন্ট দেখবো, এন্টারটেনমেন্ট সার্চ করলাম, দেখো এন্টারটেনের মধ্যে কিন্তু ক্যাটরিনা কাইফের উপর যদি কোনোরকম কোনো ভিডিও করা যায় মানুষ কিন্তু সার্চ করছে, তোমার ভিডিও কিন্তু সার্চ লিস্টে আসতে পারে। অ্যান্ড দেখতে পাচ্ছ সবই কিন্তু রয়েছে রেখা, তোমরা কিন্তু সমস্ত রকমের টপিক কিন্তু পেয়ে যাবে। অ্যান্ড আমরা যদি এখন বিজনেস রিলেটেড যাই, সিম্পল যদি বিজনেসে আসি দেখতে পাচ্ছ বিজনেসে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু টপিক রয়েছে এখানে। দেখো তোমরা কিন্তু সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবে, মানে বিভিন্ন ধরনের। আমার যদি টেক আমি কিন্তু অবশ্যই হনার মোবাইলে যদি করি মানুষ দেখবে ভিডিওটা, কিছু লোক হলেও দেখবে, আর মোটামুটি ভিউ আসলে সাবস্ক্রাইবার তো অটোমেটিক চলে আসবে। তো এইভাবে কিন্তু তোমরা আগে থেকে জানতে পারবে যে কোন ভিডিওটা এখন ট্রেন্ডিংয়ে চলছে বা ট্রেন্ডিংয়ে আসতে পারে। তো আবার দেখে নিই যে ফোন থেকে আমরা কী করে এটা দেখবো। তো সিম্পল আমাদের গুগলে সার্চ করতে হবে গুগল ট্রেন্ড, দেন উপরে যেটা দেখাচ্ছে সিম্পল আমাদের এখানে ক্লিক করতে হবে। করার পর দেখতে পাচ্ছে কম্পিউটারের মতো কিন্তু ফোনে একদম হুবহু খুলে গেছে। অ্যান্ড আমরা এখানে আসবো থ্রি ডট, এখানে ক্লিক করবো। করার পর এখানে তো ট্রেন্ড সার্চেস,
এন্ড এখানে ডেলি রয়েছে, আমরা এখানে আছি রিয়েল টাইম মানে রাইট নাও। দেন দেখতে পাচ্ছি এখানে সমস্তটা দেখাচ্ছে, এখানে কিন্তু কম্পিউটারে অনেক ভালো দেখায় ছবি দিয়ে, তো এখানে সেটা দেখাচ্ছে না। অ্যান্ড আমরা এখানে আসবো এই যে থ্রি ডটটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা ক্যাটাগরিটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো, সিম্পলি আমাদের টেকে আসবো। আসার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেগুলো যেগুলো আমরা কম্পিউটারে দেখেছি সেগুলো কিন্তু দেখাচ্ছে। আমরা ইচ্ছা করলে এখানে ডেস্কটপ পেজও অন করতে পারি, তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটা দেখাবে। দেখো তো তোমরা জানতে পারলে যে কী করে তোমরা ভিডিও করার আগে জেনে যাবে যে কোন ভিডিওটা ট্রেন্ডিং বা কোন ভিডিওটা ভাইরাল হতে পারে। যদি ভিডিওটা দেখে তোমাদের একটু হেল্প হয় প্লিজ লাইক করো, আর প্লিজ কমেন্ট করো তোমরা কিসের উপর ভিডিও দেখতে চাইছো, অবশ্যই তারপর ভিডিও করে দেখাবো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো। থ্যাংক ইউ, টাটা।